তিন দিন হয়েছে কংক্রিটের রাস্তার নির্মাণের কাজ, আর সেই নির্মাণ হওয়ার রাস্তায় হাত দিতেই উঠে আসছে পাথর ও বালি। নিম্নমানের কাজ হওয়ার ফলেই রাস্তার এমন দুর্দশা বলে জানাচ্ছেন এলাকার সাধারণ গ্রামবাসীরা। গঙ্গারামপুর ব্লকের 2-1 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধিকারী পাড়ার 62 তলায় মাত্র 62 মিটার কংক্রিটের রাস্তা ঢালাই হয়েছিল। গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির অর্থ বরাদ্দে এই কাজ হয়। কাজ হয়েছিল আজ থেকে 3 দিন আগে। তার মাঝে একদিন বৃষ্টি থাকায় রাস্তার একাংশ ভেঙে যায়। পাশাপাশি রাস্তায় হাত দিতেই উঠে আসছে পাথর ও বালির মিশ্রণ। গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের কাজ হওয়ার ফলেই হাত দিতেই উঠে আসছে বালি ও পাথর। গ্রামবাসীদের আরো অভিযোগ, শুধুমাত্র নিম্নমানের কাজই নয়, নির্দিষ্ট কত মিটার রাস্তা তৈরি হবে তা উল্লেখ নেই নির্মাণ কাজের বোর্ডে। গ্রামবাসীদের দাবি, পুনরায় এই রাস্তার নির্মাণ করা হোক। এই বিষয়ে স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, এই রাস্তাটা আমাদের বাসন্তী তোলা যে মণ্ডপটা আছে সেখান থেকে শ্যামল টুডুর বাড়ি পর্যন্ত 62 মিটার রাস্তায় যে কাজটা হলো, এটা আমাদের ব্ল্যাক বোর্ডে কিন্তু সেটা লেখা নেই যে 62 মিটার রাস্তা চওড়া কতখানি সেটাও লেখা নেই। সে ঠিক আছে, যে বাজেট আছে সেটা আমরা মেনে নিচ্ছি, ওটা আমরা কোনো কমপ্লেন করছি না। কিন্তু এখানে যে কাজটা হয়েছে সব থেকে নিম্নমানের কাজ, সেটা আমরা দেখাই দিলাম যে এখানে সব থেকে নিম্ন মানের কাজ, মানে হাত দিয়ে তোলা যাচ্ছে। রাস্তা তো দেখতেই পাচ্ছেন কি রাস্তা হয়েছে, এই হলো ব্যাপার। আমরা সাধারণ এখানকার জনগণ, আমরা সবাই এখানকার গ্রামবাসী, কে কি পলিটিক্স করে সেটা জানি না। আমাদের ইচ্ছা হলো এখানে রাস্তাটা যে পরিমাণ অ্যালটমেন্ট হয়েছে টাকাটা, সেই পরিমাণ যেন অ্যালটমেন্টে টাকাটা কাজটা হয়। পরিস্থিতি কী রাস্তা? পরিস্থিতি এই যে হাত দিলে পরে বালু, শুধু বালু আর গিট্টি ছাড়া কিছু নাই, সিমেন্ট নাই। মনে হচ্ছে যে 2,53,000 টাকার কাজ, মনে হচ্ছে 53,000 টাকাটা কাজ হয়েছে আর 2,00,000 টাকাই মনে হয় কাটমানি হয়েছে। আমাদের জনসাধারণ সবার আবেদন যে রাস্তাটা যাতে সুষ্ঠুভাবে ভালোভাবে হয়, এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের রাস্তা ভাল, এইটা সিমেন্ট বালু ঠিক মতো দেয় নাই, 3 দিন হয়ে যাচ্ছে হাত থাকা বালু পড়তেছে, তো এরকম রাস্তা কয়দিন চলবে? এটাই আমাদের গ্রামবাসীদের অসুবিধা, রাস্তাটা আবার ভালো করে ঠিক করে বানাই দাও। এদিকে এই বিষয়ে ঠিকাদার নির্মলেন্দু হাতির সাথে ফোন মারফত যোগাযোগ করা হলে তিনি জানান, ওটা হয়েছে যে যেদিন ঝড় বৃষ্টি হলো সেদিনকে তোমার ঢালাইটা হয়েছে রাত্রিবেলা, হ্যাঁ রাত সন্ধ্যা পর্যন্ত কাজ হয়েছে, এবং তার কয়েক ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি হয়ে কিছু রাস্তাটা ড্যামেজ হয়েছে, এবং আজকে লেবার মিস্ত্রি গেছে, ওটাকে আবার নতুন করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান নিশিম মুর্মু জানান, যে অংশে এমন নিম্নমানের কাজ হয়েছে সেই অংশে পুনরায় কাজ করা হবে। হ্যাঁ, ওটা আমিও আমাকে ফোন করেছিল, আমি আসে দেখলাম সামান্য একটু, গোটা রাস্তা নয় সামান্য একটু, তো বৃষ্টির জন্য ওটা ই হয়েছিল, ওটা আমি গিয়ে আবার পুনর্বার ওটা করার জন্য আমি ভুলে আসলাম। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।